সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছে। প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু রয়েছে সব কিছুর খবর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে। এজন্য হালাল রিজিক অন্বেষণ করতে হবে। রিজিকের কারণে কেউ মরবে না, কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। কেউ বলতে পারবে না রিজিকের কারণে মানুষটা মারা গেছে, বরং অনেক সময় মানুষ দুনিয়া থেকে বিদায় নেই রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর। অনেক সময় মানুষ ইন্তেকাল করে রাস্তাঘাটের দুর্ঘটনায় কবলিত হয়, অনেকে ইন্তেকাল করে অগ্নিদগ্ধ হয়ে, অনেকে পানিতে ডুবে মারা যায়। পৃথিবীতে যত মানুষ ইন্তেকাল করে কোনো না কোনো একটা উসিলার মাধ্যমে ইন্তেকাল করে, কারণ মানুষের যখন আয়ুকাল শেষ হয়ে যায় তখন তার রিজিকের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। আয়ুকাল শেষ, রিজিক একটা নির্দিষ্ট কালের জন্য সময়ের জন্য বরাদ্দ ছিল, ওই বরাদ্দকৃত রিজিকও শেষ, তার আয়ু শেষ, তখন সে দুনিয়া থেকে বিদায় নিবেই। হতে পারে সে রোগাক্রান্ত হয়ে মারা গেছে, হতে পারে রাস্তার দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেছে, হতে পারে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, হতে পারে পানিতে ডুবে মারা গেছে, কিন্তু এগুলো হলো একটা উসিলা, মূলত তার রিজিক শেষ, আয়ুকাল শেষ, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে রিজিকের অভাবে কেউ মরে না, রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন এমন ভাবে যে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যায়, মানুষ কল্পনাও করতে পারে না কোত্থেকে রিজিক এসেছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক অন্বেষণ করার কথা বলেছেন, সামনে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরতে আবু মুসা আশআরি এবং হযরতে আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবী কেরাম একটা সফরে ছিলেন। ওই সফরে ইয়ামান থেকে তারা মদিনায় যখন হিজরত করছিলেন, ইতিমধ্যেই তাদের আহার পানীয় সব কিছু শেষ হয়ে গেল। এখন তাদের ভিতরে বৈঠক হলো কি করা যায়, অনাহারে তো আমাদের মরতে হবে, আমাদের আহার্য শেষ কি করা যায়। এদের ভিতর থেকে দুইজন প্রতিনিধি পাঠানো হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূলের কাছে, তাদের অভাব অনটনের কথা বলবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভাব অনটনের কথা শুনে তাদের রিজিকের ব্যবস্থা করবেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা করবেন। এই জন্য দুইজন ব্যক্তিকে প্রতিনিধি পাঠাইয়া, প্রতিনিধি বানাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন। ওই প্রতিনিধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এই কথা শোনার পর ওই প্রতিনিধি চিন্তা করছে, যদি পৃথিবীর সমস্ত প্রাণী রিজিকের জিম্মাদারি আল্লাহর হয়ে থাকে
প্রাণী বলতে এখানে গরুকেও বোঝানো হয়েছে, প্রাণী বলতে এখানে ছাগলকেও বোঝানো হয়েছে, প্রাণী বলতে এখানে পশু পাখিকেও বোঝানো হয়েছে। সুতরাং সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ গ্রহণ করে থাকেন, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে সেরা। সুতরাং আমাদের রিজিকের জিম্মাদারি অবশ্যই আল্লাহ পাক নিজেই গ্রহণ করবেন। সুতরাং রাসূলের কাছে বলে কোনো লাভ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য ওই প্রতিনিধি সাহাবী রাসূলের সাথে কথা না বলে চলে গেলেন। আর তার কবিলার লোকদেরকে ডাক দিয়া বললেন, গোত্রের লোকদেরকে ডাক দিয়া বললেন, সুসংবাদ শুনো, আল্লাহর তরফ থেকে রিজিকের সুসংবাদ শুনে নাও। এখন কবিরার লোকেরা মনে করছে যে হয়তো প্রতিনিধি দল রাসূলের কাছে পাঠাইছি, রাসূল খাবারের ব্যবস্থা করতেছে, আমাদের কাছে আসবে। এই কথা চিন্তা করে সবাই আশায় বসে আছে, অবশ্যই খাবার আসবে। কিন্তু এভাবে সারাদিন চলে গেল, কোনো খাবার আসে না, রাত্র হয়ে গেল, কোনো খাবার নাই, রাত্রের প্রায় ১২টা একটা বেজে গেছে, কোনো খাবার নাই। এভাবে শেষ পর্যায়ে দেখে একটা আগন্তুক ব্যক্তি খাবার নিয়ে আসলো, খুবই সুস্বাদু খাবার, বোনা গোশত আর রুটি। ওই খাবার আনার পরে খাবারের সুঘ্রাণ গ্রানগুলো পুরা কবিলাতে ছড়িয়ে পড়লো, সকলে তৃপ্তি সহকারে খাবার খেল। এর ভিতরে অনেক খাবারগুলো বেঁচে রইল। এবার সকলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু খাবারগুলো অবশিষ্ট রয়েছে, বাকি খাবারগুলো আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেওয়া হোক। আল্লাহর নবীর কাছে সাহাবী কেরামদের ভিতরে কয়েকজন গেলেন খাবার নিয়া, ও পয়গম্বর, আপনি যে খাবার পাঠিয়েছিলেন এত সুস্বাদু খাবার, এত বরকতি খাবার, কোন সময় এত মজাদার খাবার খাই নাই। আল্লাহর নবী বলেন, আমি আবার কোন সময় খাবার পাঠাইলাম, আমি তো খাবার পাঠাই নাই। তখন সাহাবী ঘটনা খুলে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শোনার পরে বললেন, যিনি রিজিকের দায়িত্ব সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই খাবার পাঠিয়েছেন। সুতরাং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার ক্ষমতা তার শক্তি প্রয়োগ করেন আর দেখান যে কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও কখনো রিজিকের ব্যবস্থা করে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষদেরকে শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, উপার্জন ছাড়াই খাবার খাওয়াইতে পারে, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতগণকে প্রায় ৪০টা বছর পর্যন্ত আসমানি খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন মান্না সালওয়া খাওয়াইছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খানজা ভর্তি রুটি এবং বুনা মাছ খাওয়াইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবই সম্ভব, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। সুতরাং সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন রিজিক তালাশ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ১০ নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপন হয়ে যাবে, যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক অন্বেষণ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর তোমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, আর যদি আল্লাহর জিকির বেশি বেশি করতে পারো তোমরা সফল কাম হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য সফলতা যারা অর্জন করতে চায়, ব্যর্থতার গ্লানি যারা দূর করতে চায়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক অন্বেষণ করার কথা বলেছেন, তবে বৈধ পন্থায় অবৈধ পন্থায় নয়, হালাল পন্থায় হারাম পন্থায় রিজিক অন্বেষণ করা যাবে না। কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে লোকেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, জমিন থেকে তোমরা হালাল খাবার খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতে সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পুত পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছেন, ওয়াশকুরু লিল্লাহ, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যেও না। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া করো না, কারণ যারা আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদগুলো বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব, ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লা শাদীদ, আমার আযাব বড় শক্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমি তোমাদেরকে কোটি টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমাকে দেউলিয়া বানায় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দিতে পারেন, ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভাবে উপার্জনের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পুত পবিত্র রিজিক খাবার খান, ওয়া আমালু সালিহাত, আর আমলে সালে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নি বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি জানি তোমরা যা করো, তোমরা যা করো সব বিষয়ে আমি আল্লাহর জানা রয়েছে, আমি আল্লাহ জ্ঞাত,
সুতরাং তোমরা আমলে সলে করো আর তোমরা পুত পবিত্র রিজিক আহার করো।